আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটর। চলে আসলাম আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমার বিফ দিয়ে তৈরি করব, বিফ স্টেক। বিফ স্টেক তৈরি করার জন্য এরকম একটা বিফ নিয়েছি, ক্যামেরাটা অ্যাঙ্গেল করে দেখাচ্ছি তোমাদেরকে। বেশ বড় সাইজের একটা বিফ, দেখো দারুণ। তো এটা স্টেক তৈরি করব। তো স্টেক তৈরি করার জন্য যে ধরনের উপকরণ প্রিপারেশন দরকার সেগুলি আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করব। উপকরণগুলি আমি রেডি করে নিচ্ছি স্টেকের জন্য। এক চা চামচ পরিমাণ অয়েস্টার সস, 2 টেবিল স্পুন সয়া সস দিয়ে নিলাম, এটা ডার্ক সয়া সস। মাস্টার্ড পেস্ট 1 চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ হট চিলি সস দিয়ে নিলাম, এটা টমেটো ক্যাচাপও হতে পারে 1 চা চামচ পরিমাণ। ব্ল্যাক পেপার, মিক্সড হার্বস যে কোনো ব্র্যান্ডের হতে পারে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম। আনারসের রস, আনারসের জুস 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম। আর পেঁপে বেটে পেঁপের রস নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। 1 ফালি লেবু দিয়ে দিলাম। যথেষ্ট পরিমাণ রস আছে, যেহেতু আমি এখানে সয়া সস অয়েস্টার সস দিয়েছি সুতরাং লবণের পরিমাণটা কম দেব। 1 চা চামচ পরিমাণ লবণ আমি দিয়ে নিলাম। এখন এটাকে একটু বিট করে ফেলবো এবং এরপরে আমি স্টেকের জন্য যে মাংসটা রেখেছি সেটাকে রেডি করে ফেলবো। এটাকে সরিয়ে ফেলছি। আচ্ছা, আরেকটা আইটেম দেওয়া হয়নি, সেটা হচ্ছে অলিভ অয়েল। এই যে এই ব্র্যান্ডের অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অয়েল, যে কোনো ব্র্যান্ড তোমরা নিতে পারো। এখানে প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু রসুন কুচি দেব। সাধারণত দেখা যায় যে স্টেকে কোনো রসুন দেওয়া হয় না, বাট আমি একটু দিয়ে নিলাম। স্টেকটা তৈরি করতে নিয়েছি বাসায়, যেটা হোমমেড বলতে পারো। অ্যাকচুয়ালি পাঁচতারা হোটেলে কিংবা বিভিন্ন ধরনের স্টেক রেস্টুরেন্টে যেখানে স্টেক তৈরি করা হয় শুধু সেখানকার কথা আলাদা। জাস্ট আমি এটা হোমমেড নিজেদের জন্য, ফ্যামিলির জন্য আমি এটা তৈরি করছি, সুতরাং এটাকে আমি যেভাবে পারছি সেভাবেই করছি। আমার মনে হয় যেটা আমার কোনো, আমি হয়তো বা কোনো শেফের স্টাইলে না, বাট আমার নিজের স্টাইলে আমি এটা তৈরি করছি। যে মাংসটা আমি নিয়েছি এখানে, আমি এর ওপরে একটা পর্দা ছিল, তোমরা জানো যে মাংসের উপর সাধারণত পর্দা থাকে, সেটাকে আমি চাকু দিয়ে এইভাবে আস্তে আস্তে আমি পর্দাটাকে তুলে নিয়েছি। এবং সাধারণত স্টেক বানানোর জন্য ওই ধরনের মাংস নিতে হয় যেগুলি একেবারে নরম, যেটাকে সাধারণত বড় গরুর আন্ডার কাটটাকে স্টেক বানানোর জন্য নিতে হয়। তুলে চেষ্টা করেছিলাম যে আন্ডার কাটটা নেওয়ার জন্য, তবে এটা আন্ডার কাট হয়েছে কিনা আমি জানি না। আমি এটাকে প্রায় 600 গ্রাম ওজন হবে। সাধারণত শেফরা যেভাবে ওরা যে পরিমাপ করে, যেমন এরকম মুঠো করে ধরে, ধরে ওরা বুঝতে পারে যে এটা কত গ্রাম হলো। সাধারণত ওরা 1 মুঠটাকে ধরে 300 গ্রাম। আমার এখানেও তাই, এরকম আমার 2 মুঠো আছে। অ্যাকচুয়ালি এটা আমি এখন একটু নরম কাপড় দিয়ে এটাকে সুন্দর করে আমি বেঁধে ফেলবো এবং এটা দিয়ে একটা কিচেন হামার দিয়ে আমি এটাকে একটু প্রেস করে নেব। যেটা হচ্ছে যে আমি এটা কাটছি না, হ্যাঁ এটা আমি কাটছি না, খুব টাইট করে বাঁধছি, বাট কাটছি না আমি এই জন্য, দুটো ইচ্ছা করলে আমি 300 গ্রাম 300 গ্রাম করে কাটতে পারতাম, বাট আমার ছেলে এটা আস্ত বড়ই খাবে, এই জন্য আমি এটা কাটছি না। এটাকে সুন্দরভাবে একটু টাইট করে বেঁধে নিতে হবে। বেঁধে নিয়ে আমি এটাকে একটু হামার দিয়ে কি করবো, একটু প্রেস করে নিব। জানি না কতটুকু হবে, তবে আমি চেষ্টা করছি আমার মতন করে এইভাবে খুব করে এটাকে প্রেস করতে হবে। কিচেন হামার দিয়ে প্রেস করলাম, এখন খুলে দেখি কি অবস্থা। বাহ, খুব সুন্দর সফট হয়েছে, আমি তো নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর সফট হবে। দেখো একদম ভীষণ সফট। তো এটাকে এখন আমি এইভাবে মেখে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি এটাকে মেরিনেশন করে রেখে দিলাম। এটাকে প্রায় 1.5 ঘন্টার জন্য, কমপক্ষে 1.5 ঘন্টা তো রাখতেই হবে, 1.5 ঘন্টা। যেহেতু এখানে আমি, আর একটা বিষয় যে স্টেক কখনো আমরা এটাকে ফ্রিজিং করতে পারি না, ঠিক আছে, এটা আমরা দেন অ্যান্ড দেন তৈরি করবো। এটাকে কখনো যে আমরা মেরিনেশন করে ফ্রিজিং করবো তা না, স্টেক সাধারণত তৈরি করার সঙ্গে সঙ্গে এটাকে রান্না করে ফেলতে হয়। এখন আমি নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। স্টেকের সঙ্গে পরিবেশন করার জন্য কিছু সবজি আমি রেডি করব। পানি অলরেডি বয়ল করছি, লবণটা দিয়ে নিলাম, পানিতে একটু অয়েল দিয়ে নিচ্ছি, সয়াবিন অয়েল, আলু, ফুলকপি এবং বাঁধাকপি নিয়েছি। অ্যাকচুয়ালি এখানে তোমরা গাজর দিতে পারো, ব্রোকলি দিতে পারো, তো আজকে আমার ঘরে গাজর কিংবা ব্রোকলি নাই, যার জন্য আমি আলুটা নিলাম। এটা একটু বয়ল করে নিব।
এটাকে একটু বয়েল করে নিয়ে এরপরে আমি সতে করব, একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এগুলিকে আমি আস্তে আস্তে একটা স্ট্রেইনারে তুলে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো যেন কালারটা ঠিক। অ্যাকচুয়ালি কালারের তেমন কিছু আমার নাই, গাজর কিংবা ব্রোকলি নাই, এগুলি যদি থাকতো তাহলে এই পানিটা তুলে নিয়ে কী করতাম, ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতাম। আর এই সবজির যে পানিগুলি এটা আমি নষ্ট করব না, কারণ স্টেকের জন্য আমাকে একটা গ্রেভি তৈরি করতে হবে, পানিটা আমি গ্রেভির ভিতরে দিয়ে দেব। স্টেকের জন্য একটা গ্রেভি রেডি করতে হবে। 2 টেবিল স্পুন পরিমাণ আমি সয়াবিন অয়েল দিয়ে নিলাম, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে নিলাম, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এটাকে একটু নাড়াচাড়া করে নিব। ওয়ান টি চামচ পরিমাণ বাটার দিয়ে নিলাম, সবজি পানি রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ক্রিম দিলে ভালো হয়, ক্রিম নাই, আমি একটু গুঁড়ো দুধ ঘন করে গুলে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ মাস্টার পেস্ট, ওয়েস্টার সস দিয়ে নিলাম, 1/2 টিস্পুন পরিমাণ সয়া সসও দিয়ে নিব, 1 টিস্পুন পরিমাণ সয়া সস, গোলমরিচটা ক্রাশ করে নিয়েছি হামান দিস্তায়, 1 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম, লবণ দেওয়া হয়নি যেহেতু ওয়েস্টার সস সয়া সস আছে, যার জন্য লবণের পরিমাণটা একটু কম দিয়ে নিলাম, ময়দা গুলে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। একটু ঘন ভাবটা চলে আসবে, গ্রেভিটা সুন্দর একটা গ্রেভি তৈরি হলো স্টেকের জন্য। এই প্রিপারেশনটা আমার শেষ, এখন আমি স্টেক কিভাবে ফ্রাই করব, ভেজে তুলব সেটা দেখাবো। এখন সবজিগুলি সতে করব, আমি সয়াবিন তেল একটু দিয়ে নিলাম, যেহেতু এটা বাটার দ্বারা করব সুতরাং বাটারটা যেন আমার পুড়ে না যায়, যার জন্য আমি আগে একটু সয়াবিন অয়েল দিয়ে নিলাম। আচ্ছা, আগে আমি ফুলকপিটা দিয়ে নেব, ভেরি টেস্টি, হালকা একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে নিলাম, লবণ অবশ্য শেষের সময় দিয়েছিলাম, এখন একটু সামান্য পরিমাণ দিয়ে নিলাম, এইভাবে আস্তে করে একটু নাড়াচাড়া করে তুলে নিই। আচ্ছা, ফুলকপিটা সাইডে একটু নাড়াচাড়া করছি এবং পাতাকপি বলি, অনেকে অবশ্য বাঁধাকপিও বলে, এটাকেও আমি একটু সাইডে দিয়ে নিলাম। এই সবজিটা খুবই হেলদি, এইভাবে পাতাকপি ফুলকপি এইভাবে যদি তোমরা খাও তাহলে শরীরের জন্য। আচ্ছা, কপিগুলো আমার হয়ে গেছে, এগুলি থেকে তুলে ফেলছি। পাতাকপিটাকে আমি সুন্দর করে আবার উল্টিয়ে দিলাম, কাঠিটা খুলে নিয়ে উল্টে দিয়ে আবার কাঠিটা বসিয়ে দিয়েছি, তাহলে এই পাতাকপির এটা বাঁধনটা ভাঙবে না। এখন আমি আলুটা দিয়ে দেব, গোলমরিচ একটু দিয়ে দিলাম, তোমরা চাইলে আর একটু ঝাল যদি খেতে চাও তাহলে একটু বেশি পরিমাণ দিতে পারো, একটু লবণও দিয়ে দিলাম। এখন এটাকে আমি নাড়াচাড়া করে নামাই নেব। আচ্ছা, এখন আমার বাকি থাকলো শুধু স্টেকটা ভেজে তোলা। ইচ্ছা করলে তোমরা স্টেক বানানোর যে ফ্রাই প্যানটা আছে সেটা তোমরা ব্যবহার করতে পারো, অ্যাকচুয়ালি আমার বাসায় ওটা একটা আছে বাট নষ্ট হয়ে গেছে আর কেনা হয়নি, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। কভারটা খুলে ফেলেছি, দেখো এই যে এরকম একটা অবস্থা, এবং এটাকে আমি আস্তে করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু আমি ঢেকে দিয়ে 10 মিনিটের মতন ভেজে নিয়েছি, আমি আরও একবার ওটা উল্টে দিয়েছিলাম, যেহেতু অনেক বড় 2 চামচ ব্যবহার করতে হচ্ছে। আর অ্যাকচুয়ালি স্টেক তো তোমরা জানো যে একটু ভিতরের অংশটা কী থাকবে, একটু গোলাপি গোলাপি থাকবে, তো আমরা তো বাঙালি, আমরা তো একেবারে কাঁচা খেতে পারি না, যার জন্য আমি চেষ্টা করেছি যে একটু ভিতরে আমি এই সাইড থেকে একটু ছিঁড়ে নিয়ে খেয়ে দেখলাম, খুব সুন্দর মজা হয়েছে। আমি আর একটু 2-4 মিনিট এদিক ওদিক একটু জেলে নিয়ে যেটা তুলে, আর 2-4 মিনিট এটাকে কী করবো, কুক করবো, হ্যাঁ কুক করে আমি এটাকে তুলে নিই, যেহেতু আমার মাংসটা অনেক বেশি বড় গেছে, এদিক ওদিক একটু জোরে জাল দিয়ে ভেজে তুলতে হবে।
আমি একটু ঠেসে ধরে ধরে ঢেকে নিলাম, চুলোর জালটা আমি বন্ধ করে দিলাম। আমি এটাকে তুলে নিচ্ছি, স্টেকটা আমার হয়ে গেছে। দেখো কিভাবে আমি পটেটো, ফুলকপি এবং বাঁধাকপির গুলি সাজিয়ে দিয়েছি, আর গ্রেভিটাও রেখেছি। অ্যাকচুয়ালি এই গ্রেভিটা এখানে উপরে দিয়ে খেতে পারো, এভাবে আস্তে 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 এভাবে দিয়ে নিতে হবে, এভাবে দিয়ে নিতে হবে, যে যেভাবে পারে। আমি এখন একটু কেটে তোমাদেরকে দেখাই যে কি অবস্থা। অ্যাকচুয়ালি আমরা বিদেশিদের মতন এরকম কাঁচা খেতে পারি না, যার জন্য আমরা একটু বেশি ভাজা ভাজি করে ফেলি। মানে ওরা তো গোলাপি রঙের মাংসের কালারটা গোলাপি থাকে, তো যাই হোক আমি একটু বেশি ভেজে ফেলেছি। ইচ্ছে তোমরা যদি কাঁচা খেতে চাও তাহলে খাবে। এই গ্রেভিটা দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ দারুণ টেস্ট হয়েছে, মাংস প্রসিদ্ধ হয়েছে, তৈরি হয়ে গেল আমার বিফ স্টেক। নেক্সট টাইম আমি নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ও আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট টাইমে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।